আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে নিশ্চয়ই ভালো আছো। আমি তো জানাচ্ছি তোমাদের অনলাইন ক্লাসে। তো আজ আমরা প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমরা পড়ছিলাম তার জীবনী পড়েছি, জীবনীর মধ্যে থেকে আমরা তার প্রাথমিক জীবন, তার কীভাবে তিনি রাষ্ট্রের ক্ষমতায় এলেন এবং তিনি শাসন ব্যবস্থা কীভাবে পরিচালনা করেছিলেন, ইতিপূর্বে আমরা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা এই বাসায় নিশ্চয়ই করেছো, এগুলো আশা করি কোনো সমস্যা নেই। এরপরে আমরা আজকে যেটাই তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করছি। তো প্রাদেশিক আমরা ইতিপূর্বে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছিলাম, আর এরপরে যে রাজ্যটা আলোচনা করছি সেটা হলো প্রাদেশিক প্রদেশ। যেমন আমাদের ধরো ঢাকা থেকে ধরো আমাদের ঠাকুরগাঁয়ে তো প্রদেশ যদি বলে না, ভারতীয় প্রদেশ আছে, বিশাল বড় বড় প্রদেশ আছে, যে মেইন থেকে প্রদেশগুলো আলাদা। তোমরা জানো ভারতীয় অনেকগুলো প্রদেশ আছে, সেই প্রদেশগুলো জন্য একজন মন্ত্রী থাকে সেগুলো দেখাশোনার জন্য। তো সেরকম গভর্নর ব্যবস্থা প্রাদেশিক শাসন ব্যবস্থা ছিল, সেই সময় কেমন ছিল প্রাদেশিক শাসন ব্যবস্থা? আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কেমন প্রাদেশিক ব্যবস্থা ছিল সেটা সম্বন্ধে আজকে জানব। তো খলিফা ওমর শাসন ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করে খিলাফতকে দ্রুততম এলাকায় সুষ্ঠু শাসন ব্যবস্থা যে শাসনের ব্যবস্থা করে এবং এই সাম্রাজ্যকে বিশাল, যেহেতু যে সাম্রাজ্য ছিল যে সেই সময় বিশাল একটা সাম্রাজ্য ছিল আমরা দেখেছি, সেই সাম্রাজ্যগুলোকে 14টি প্রদেশে তিনি ভাগ করেছিলেন। সমস্ত মুসলিম রাষ্ট্রকে তিনি 14টি প্রদেশে ভাগ করেন। 14টি প্রদেশের মধ্যে কী কী তাহলে আমরা নামগুলো শুনি, আমরা কিন্তু ভুল করবো না। একটা হলো সামরিক জুনট, যেটা সামরিক বিভাগ, সেটা আমাদের বাড়িতে ছিল 9টি। আর এটি হচ্ছে আমরা প্রাদেশিক প্রদেশ প্রাদেশিক শাসন ব্যবস্থার জন্য প্রদেশকে 14টি ভাগে ভাগ করেছিল। ওখানে 9টি আর এখানে কিন্তু 14টি। অনেকে তোমরা ভুলিয়ে ফেলো যে হচ্ছে 9টির জায়গায় 14টি, 14টির জায়গায় হচ্ছে 9টি লিখে ফেলো। তো প্রাদেশিক শাসন ব্যবস্থার সুবিধার্থে 14টি প্রদেশের বিভাগ হয়েছিল, আর সামরিক জুনট, যেটা সামরিক বিভাগ, সেটাতে 9টি ছিল, মনে থাকবে তো? আচ্ছা, এরপরে আমরা দেখছি যে 14টি প্রদেশকে কী ছিল, নামগুলো একটু জেনে নিই। তো প্রথমে মক্কা, মদিনা, সিরিয়া, আল জাজিরা, এরপরে আছে আল জাজিরা, তুমি নাম শুনেছ, হ্যাঁ, তারপরে আল বসরা, আল কুফা, মিশর, প্যালেস্টাইন, তারপরে হচ্ছে ফারস, কিরামান, খোরাসান, মাকরান, সিজিস্তান এবং হচ্ছে আজারবাইজান, নামগুলো শুনেছ তো? এইগুলো ছিল প্রদেশ, 14টি প্রদেশ। এই 14টি প্রদেশে ভাগ করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জেলাকার মহুম, এই প্রদেশগুলোকে আবার জেলায় এবং প্রত্যেক জেলাকে আবার মহুকুমায় বিভক্ত করেন। আমাদের কী আছে, বিভাগ আছে, বিভাগের বিভাগ উত্তর করে কি, তারপরে জেলা আছে, জেলার পরে থানা আছে, থানার পরে কি আছে, থানার পরে হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদ, এইভাবে কি সাজানো আছে? তো নিচ থেকে উপরে গেলেও গ্রাম ইউনিয়ন থেকে, তারপরে ওয়ার্ড আছে, কয়েকটি ওয়ার্ড নিয়ে একটি ইউনিয়ন হয়, প্রতি কয়েকটি গ্রাম নিয়ে একটি একটি ইউনিয়ন হয়, আবার কয়েকটি পাড়া নিয়ে একটি ওয়ার্ড হয়। তো এইরকম যে ভাগ করে করা হয়েছিল ছোটো থেকে ছোটো, ছোটো থেকে ছোটো থেকে একদম বিশাল, মানে কেন্দ্র পর্যায়ে যেন সব খবর যেন কেন্দ্রে পৌঁছায়, এর জন্য তিনি ভাগ করেছিলেন। হ্যাঁ, তো এই যে তিনি জেলায় মহকুমায় ভাগ করেছিলেন, এটা সুরার পরামর্শ, মজলিসের যে সুরা যে ছিল তার পরামর্শ অনুযায়ী জনগণের মত যাচাই করে প্রত্যেকের প্রদেশের জনগণ একজন করে ওয়ালি, প্রত্যেক প্রদেশের একজন করে আমির, যে প্রত্যেকের যে ছিলেন জেলায় আবার একজন আমির নিযুক্ত করে এবং তারা তাদের শাসন কার্যের জন্য খলিফার নিকট দায়ী থাকতেন। আমরা কোনো কাজ করলে যেমন ডিসি, আমাদের এখানে অন্যান্য উপরে কৈফিয়ত দিতে হয়, আবার ডিসির কাছে সাথে নিম্ন যে তার নিচে যারা আছে তারা কৈফিয়ত দেয়, এইরকম করে রাষ্ট্রীয় পর্যায়ে শেখ হাসিনা আমাদের যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার কাছে সমস্ত খবরই আসে। এইরকম করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেই সময়ে তিনি এই রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আচ্ছা, তারপরে দেখো যে এই তারা তাদের শাসন কার্যের জন্য খলিফার নিকটে দায়ী থাকেন,
এবং হজের বছরে হজ মৌসুমে মক্কায় হাজির হয়ে খলিফার নিকটে তাদের সশরীরাকার হিসাব নিকাশের ও দাখিল করতে নিয়োগের সময় তাদের দায়িত্ব কর্তব্য ও ক্ষমতা তাদের যে আমাদের একটা নিয়োগ হলে সমস্ত কিছু বুঝায় দেয় সেইরকম তাদেরকেও কিন্তু প্রদেশের শাসনকর্তাকে তার নিয়ম কানুন তার অর্থ উপায় কেমন আছে অর্থবিত্ত কেমন আছে সব খবর খবরের খবর নিয়ে তখন কিন্তু তাকে দেওয়া হয় এবং পরবর্তীতে তাদেরকে যদি কোনো ধরা পড়ে অনিয়ম দুর্নীতি আমাদের কেমন দুর্নীতি ধরার জন্য দুদক আছে হ্যাঁ আবার পুলিশ বিভাগ আছে হ্যাঁ এইরকম যদি দুর্নীতি ধরা পড়ে তাদের কঠিন দুর্বিষয় শাস্তি এবং তাদেরকে তো প্রদেশের গভর্নর থেকে বাতিল করা হতো এবং তাদেরকে সেখানে শাস্তিও ভোগ করতে হতো এরকম ব্যবস্থাও তাদের ছিল খলিফা বিভিন্ন এলাকার শাসনতন্ত্র সম্বন্ধে অকিবল থাকার জন্য তিনি প্রাদেশিক বিভাগকেও সৃষ্টি করেছিলেন ফলে শাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত থাকত এই যে এই ব্যবস্থাগুলো গ্রহণ করেছিলেন এই গ্রহণের ফলে কী হয়েছিল দুর্নীতিমুক্ত হয়েছিল সেই সময় হযরত ওমরের সময় কিন্তু কতটা দুর্নীতি করতে পারেনি আমরা পরবর্তী খলিফাগুলো যেগুলো যখন পড়বো তাদের সময় কিন্তু বেশ অনেক দুর্নীতি হয়েছিল আমরা জানবো কিন্তু সেই সময় কিন্তু কঠোরভাবে তিনি দমন করেছিলেন সব কিছু আমাদের যে বিভিন্ন পদগুলো আছে সেই পদগুলো সম্বন্ধে আমরা একটু জানবো যে আমাদের সেই সময় যে প্রাদেশিক শাসনকর্তা তার পদ কী ছিল হ্যাঁ ওয়ালি তাদের পদ তাদের নাম ছিল ওয়ালি প্রদেশের যে প্রদেশিক শাসনকর্তার নাম ছিল ওয়ালি শুধু প্রশাসনিক শাসনকর্তাই ছিলেন না তাদের নিজ নিজ সামরিক ধর্মীয় রাজস্ব বিভাগের প্রধান ছিলেন শাসনকর্তা তাকে একজন কাদির ছিলেন কাদির অর্থ হচ্ছে প্রধান উপদেষ্টা কাদির অর্থ হচ্ছে ওয়ালি যেমন প্রদেশের শাসনকর্তা এগুলো তোমাদের মনে রাখতে হবে এগুলো কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসবে হ্যাঁ ওয়ালি হচ্ছে প্রদেশের শাসনকর্তা আর হচ্ছে কাজি হচ্ছে প্রধান উপদেষ্টা হ্যাঁ তারপরে এরপরে কাদিমুল দিওয়ান যে প্রধান সামরিক উপদেষ্টা কাদিমুল দিওয়ান যেভাবে বলা হতো যেটা সামরিক বিভাগের উপদেষ্টা ছিলেন সাহেবুল খারাজ তিনি রাজস্ব বিভাগের উপদেষ্টা ছিলেন হ্যাঁ সাহেবুল তারপরে আহাদাম পুলিশের উপদেষ্টা ছিলেন এইরকম করে পদগুলো কিন্তু তাদের ছিল কাজী বিচারের কাজ করতেন হ্যাঁ বিচার ভার তার উপরে ছিল এবং আরও অনেক কর্মচারী সাহায্য করত এবং পরবর্তী সময় খলিফা প্রাদেশিক যে গভর্নর বহুলাংশে সংকুচিত করেন এবং রাজস্ব এবং সামরিক বিভাগের গভর্নর এখতিয়ারের হাতে পৃথক করে দেন এরপরে বিচারকে বিচারের উপরে তার কোনো ক্ষমতা দেওয়া হয়নি ওমরের প্রবর্তিত শাসন ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা যে ছিল সেটা জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা ছিল সেখানে কোনো কিছু করলে অবশ্যই জবাব দিতে হতো তাহলে শিক্ষার্থী কর্মীরা আমরা যেটা জানলাম আজকে সেটা হলো প্রাদেশিক শাসন ব্যবস্থা আমাদের কতটি ভাগে ভাগ করা হয়েছে চোদ্দোটি প্রদেশে ভাগ করা হয়েছে আমরা প্রদেশগুলোর নাম শুনেছি এবং এখানে প্রদেশে ওয়ালি বলা হতো গভর্নরকে যিনি ছিলেন প্রাদেশিক শাসনকর্তা তাকে ওয়ালি এবং এগুলো আবার জেলা শাসককে বলা হতো আমির জেলা শাসককে বলা হতো আমি হয়তো এখনও দেখো যে গ্রাম অঞ্চলে দেখা যায় যে প্রধান বাড়ি হ্যাঁ আমির বস মন্ডল এইভাবে দেখা যায় তাই না তার মানে বুঝতে হবে যে তারা টাইটেলগুলো লিখে দিয়েছে সেই সময় থেকে এই টাইটেলগুলো তাদের ছিল পরে পরবর্তীতে এগুলো এইভাবেই চলে আসছে কিন্তু আমরা অর্থ কিন্তু জানতাম না তাই না তো আজ জানলাম সেই সময় যে শাসনকর্তা ছিলেন তাদের উপাধি ছিল আসলে টাইটেল লিখে দিয়েছে টাইটেল তো তাদের নয় তাই তো তার বংশ বুনিয়াদের জন্য এই টাইটেলগুলো ধরে রেখেছিল আচ্ছা ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা আজ প্রাদেশিক শাসন ব্যবস্থা এবং রাজস্ব শাসন ব্যবস্থা দেখেছি আমরা যে আমাদের এই যে রাজস্ব যে শাসন ব্যবস্থা আমরা দেখেছি এখানে যাটা যে দরিদ্রদের কর এবং জিজিয়া নিরাপত্তা কর এবং গনিমা যুদ্ধলব্ধ কর এবং খারাজ ভূমি কর আলফে এবং এটা জমির খাস জমির আয় এটা ওষুধ বাণিজ্যিক দ্রব্যদের উপর আদায়কৃত এই ইয়ে ছিল তোমরা তোমরা এগুলো বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এবং বিভিন্ন জনের সাথে উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সেই অনুযায়ী কিন্তু তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল এই ইয়েগুলো করব ঠিক আছে
এরপরে আমরা আজকে আলোচনা থেকে জানতে পারব কাকে সেই সর্বস্থা কীভাবে পরিচালনা করেছিলেন। তো তোমরা বাসায় যে 14টি প্রদেশ আছে সেই প্রদেশগুলো তোমরা কিন্তু জানবে, প্রদেশগুলো মুখস্থ করবে। তারপরে আমরা এরপরের ক্লাসে যেটি আলোচনা করবো সেটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কৃতিত্ব এবং চরিত্রের কৃতিত্ব সম্বন্ধে আলোচনা করবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা আমাদের প্রাদেশিক শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা খুব ভালোমতো করবে। এখান থেকে অনেক প্রশ্ন হয়, তোমরা ভালোমতো এটা আয়ত্ত করবে। করোনার পরিস্থিতিতে উত্তরোত্তর ভালো, সবাই ভালো থাকুক এবং এই পরিস্থিতি ভালো হোক এই কামনা করছি। তোমরা বাসায় প্রথম বর্ষ এবং হচ্ছে দ্বিতীয় বর্ষে ছাত্রছাত্রীরা যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে তারা কিন্তু অনেক ভালোমতো পড়বে, শর্ট সিলেবাস খুব ভালোমতো মনোযোগ দিয়ে পড়বে। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে এবং কন্ট্যাক্ট করবে আমাদের সাথে। ঠিক আছে, ভালো থাকুক, সুস্থ থাকুক, এ পর্যন্ত আল্লাহ হাফেজ।